তো আলটিমেটলি পেয়েছি এখানে একটা দোকানে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি লাস্ট ভিডিওটা ভালো লেগেছে। সেখানে একটু অডিও প্রবলেম ছিল আমার, যেটা মনে হয়েছে কারণ অডিওর সাথে ভিডিওটা সিঙ্ক করছিল না। তো আজকে সেজে বুঝে আমি কোথায় যাচ্ছি? তো আজকে আমি সেজে বুঝে যাচ্ছি চাঁদনিতে, যাবো একটা বোম কিনতে। তো কী বোম কিনতে যাবো সেটা তো বোম কিনতে গেলেই দেখতে পারবে যে কী ধরনের বোম চাঁদনিতে পাওয়া যায়। তো আজকে ভাবছিলাম যে স্টোরিটা মানে ভিডিওটা একটু অন্যরকমভাবে বানাবো, মানে প্রত্যেকদিন তো ব্লগ টাইপের বানাই, আজকে একটু অন্য টাইপের বানানোর চেষ্টা করছি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো বানাতে পারি। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা এখনও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছে না, যারা লাইক করছে তারা কমেন্ট করছে, যারা কমেন্ট করছে তারা লাইক করছে না, যারা সাবস্ক্রাইব করছে তারা একটাও করছে না। তো অ্যাটলিস্ট ভিডিওগুলো যারা দেখছো তারা একটু কমেন্ট করো, তাহলে প্রচণ্ড উপকার হয়, খুব উপকার হয়। নিচে নামতে নামতে দেখলাম যে আমাদের এই কদিনের যে নোংরাগুলো জমা ছিল সেগুলো এখন নিয়ে যায়নি। যাই হোক, নেবে হয়তো, ওদেরও নিয়ে যায়নি। তো ভাবলাম একবার ওদের কলিং বেলটা বাজাবো নাকি বাজাবো না, যাই হোক ছেড়ে দিই, আমরা আমাদের গন্তব্য থেকেই যাই। ছিলাম ভিডিওটা একটাভাবে বানাবো, মানে আর কি কথা না বললে ঠিক ভিডিওগুলো বানাতে পারি না, এটাই হচ্ছে সমস্যা। ভাই ডেলি জানে। হ্যাঁ, তো আমরা এখন অটোয় উঠে গেছি। ভাবছিলাম শুধু ভিডিও বানাবো, অডিওগুলো দেবো না, বাট ক্যামেরাটা বার করলে মনে হয় একটু কথা বলি। তো আমরা এখন যাচ্ছি টালিগঞ্জ মেট্রো, এটা হচ্ছে গল্ফগ্রিনের মোড়, সুন্ডের পাশে আমি বসে আছি। তো সুন্দর আমাকে চাপছে, চেপে চেপে একদম কোনায় পাঠিয়ে দিয়েছে। আমার বসে খুব কষ্ট হচ্ছে। তো যাদবপুরে কুকুরগুলো জামা পড়ে ঘোরে। চলে এসেছি টালিগঞ্জ মেট্রো স্টেশন। টালিগঞ্জ মেট্রো থেকে মেট্রো ধরবো, আর যাই না মেট্রো ঘাটে ঘাট আছে, এখানে পয়সা আছে কিনা। চারদিকে উত্তম কুমার রয়েছে, কোনো উত্তম কুমার সিনেমা বানাচ্ছে, কোনো উত্তম কুমার সিগারেট খাচ্ছে। সুচিত্রা সেনের এখানে দেখতে পাচ্ছি না, আবার দুপুরে এগুলো দেখতে পাবো। তো উপরে আসার পর যেটা দেখতে পাচ্ছি, মেট্রো স্টেশন পুরোই ফাঁকা, উত্তম কুমার একা একাই রয়েছে এখানে। সুন্দর ক্রিকেট খেলা যায়। তো সেন্ট্রাল প্ল্যাটফর্মে যা যত বড় স্টেশন আছে এখানে ক্রিকেট, ফুটবল, হকি, কবাডি সব কিছু খেলা যাবে, তাই না? সামনে এরকম, পিছনেও এরকম। আর ফটোশুট করতে চাইলে তো সেরা সেরা ফটোশুট বেরোবে। তাই ফটোশুট করবি এখানে, লুকিয়ে লুকিয়ে আমরা করে নেবো, তাই না? জাস্ট লুকিয়ে লুকিয়ে আমরা ফটোশুট করে নিতেই পারি। মানে এখানে যা পাওয়া যাবে না ভাই, যা পাওয়া যাবে না, মানে আর কিচ্ছু বলার নেই। এখানে বিশাল বিশাল জিনিস পাওয়া যাবে। তো সেন্ট্রাল মেট্রোতে নেমে আমাদের বেরোতে হবে এজরা স্ট্রিট দিয়ে। এজরা স্ট্রিট দিয়ে বেরিয়ে আমাদের কোন দিকে যেতে হবে? টি বোর্ডের দিকে যেতে হবে। নানাবিধ রঙিন আলোর মধ্যে দিয়ে আমি আর সন্ডি ভাই হাঁটতে হাঁটতে যাচ্ছি 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 লোক আসছে, ধাক্কা মারছে, আমরা হাঁটছি হাঁটছি হাঁটছি। আমাদের উদ্দেশ্য টি বোর্ডের দিকে যাওয়া। তো আমরা এখন এজরা স্ট্রিটের মধ্যে দিয়ে যাচ্ছি, জাস্ট ক্রস করে এলাম। এবার আমরা যাচ্ছি হচ্ছে বেলুন গলির দিকে। বেলুন গলিতে আমরা বেলুন কিনবো না, আমরা বেলুনের কালারের কিছু ধোঁয়া কিনবো, যে ধোঁয়াটাকে আমরা বোম বলছিলাম, মানে স্মোক গ্রেনেড। তো রাস্তাটা হচ্ছে এরকম, ওইখান থেকে কাট অফ হয়ে ঢুকেছি, এর দিকে যাচ্ছি। সোজা গিয়ে বাদিক মারলে আমরা পেয়ে যাবো বেলুন গলি। তাহলে গরম কচুরি ভাবছি, গরম কচুরি তোমার দুপুরবেলা খেলি কটায় ভাই? হ্যাঁ কটায় খেলি দুপুরবেলা? বিকালবেলা খেয়েছি, 4টার সময়, 2 ঘন্টা আগে খেয়েছি। আবার কচুরি খাবি? তারপরে বলবি আমার গ্যাস হয়েছে। রাস্তাটা সরু, জ্যাজ হুন্ডাই জ্যাজ, রাস্তাটা সরু, এতটাই সরু যে গাড়ি ঢুকে পুরো ব্যাপারটাই জ্যাম হয়ে গেছে। আর এইসব রাস্তায় গাড়ি ঢুকালো মোটামুটি একটা রিস্ক থেকে যায়, আর কুচ করে যদি লেগে যায় এমন কুচকুচ হয়ে যাবে। এইটুকু হচ্ছে প্যাসেজ রয়েছে সাঁতার, আমরা এখানে সাপের মতন করে এগোবো। সামনে গাড়ি, গাড়ি গাড়ি গাড়ি। তো আমরা চলে এসেছি বেলুন গলি। এখানে মোটামুটি সেলিব্রেশন বা এরকম টাইপের সমস্ত কিছু ফাংশনের যাবতীয় জিনিস পাওয়া যায়। দেখলেই বুঝতে পারবে কি কি পাওয়া যায়। এগুলোকে চাইনিজ ল্যাম্প বা কিছু একটা বলে। ঠিক আছে, তো আমরা কিনতে এসেছি গ্রেনেড। একটু লোকটাকে একটু ফোন করে দেখি। তো এখানে পুরো এলাকাটা এখন ক্রিসমাসের জন্য রেডি হচ্ছে। দাদা, স্মোক গ্রেনেড কোথায় পাবো বলতে পারবে? কোথায় পাবো জিজ্ঞেস করেছি, তোমার কাছে না। তো আমরা আগের দিকে এগোচ্ছি, একটু খুঁজে নি ভাই, এখানে সবই তো একই রকম দোকান। তো আলটিমেটলি পেয়েছি এখানে একটা দোকানে। তো একটু দেখে দেখে নিই জিনিসগুলো কি আছে। ওর কালার স্মোক, কত? 130 টাকা। 130? ওই একটা যেটা সিঙ্গেল, না না ভিডিও ভিডিও করছি, এটা এটা কত করে? মানে 130। এটা সিঙ্গেল যেটা থাকে, সিঙ্গেল নেই, ওটা কোল্ডটাই আছে, এটা কোল্ড পায়। আচ্ছা, না না পায়। এটা কত করে নেবেন? জামা যায় কি দিচ্ছি লাগে লাগা। তো আমাদের জিনিসপত্রগুলো এটা হচ্ছে আমরা নিয়েছি, এটা দেখি, এটা হলদির জন্য নিয়েছি। আর 6 প্যাকেট নিয়েছি কালার বোম, এটা হচ্ছে 100 টাকা। আর এটা হচ্ছে কালার বোম, এটা 130 টাকা। তার দোকানের নাম ক্যালকাটা বেলুন স্টোর। এটা হচ্ছে বেলুন গলির মধ্যেই আছে। তো বাড়িতে অনেক বোতল আছে, সেগুলো নিয়ে পরে এক্সপেরিমেন্ট করার জন্য আমরা আরও কিছু নিয়ে নিলাম। এখানে কিছু লাইটিং আছে, লাইটিংগুলো দেখতে বেশ ভালো। মানে ডেকোরেশনের মোটামুটি অনেক সব কিছু এখানে পাওয়া যাবে। গলিটাও বিশাল গলি। তো আমরা এখন রয়েছি সেন্ট্রালের মেহতা বিল্ডিংয়ের পাশে, একটা লোকাল মার্কেট, লোকাল মার্কেট না পাইকারি মার্কেট, মোটামুটি এখানে সব কিছু পাওয়া যাবে। যাবতীয় জিনিস এখানে পাওয়া যায়। চারিদিকে শুধু দোকান 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 আর দোকান। তো আমরা আবার চলে এসেছি মেট্রোতে, সেন্ট্রাল মেট্রো। মোটামুটি গ্রাউন্ড লেভেল থেকে অনেকটাই নামলাম, আরও নামতে হবে। তোমরা এবার ভাবতে পারো যে মেট্রো থেকে হঠাৎ করে কি করে বাইকে আমরা উঠে গেলাম। তো আমরা অ্যাকচুয়ালি বাড়িতে গেছিলাম, বাড়িতে যাওয়ার পর সেখানে জিনিসপত্রগুলো রেখে একটু বাজার করতে বেরিয়েছি। যেমন সয়াবিন আনতে যাবো, আনতে হবে, আর 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 একটু মশলাপাতি কিছু নিতে হবে। চলে এসছি আমরা, স্টিকারটা ভালো লাগছে। তো এখন চলছে পর্তুগালের খেলা, আর এখানে রোহন ভাই আর একটা জিনিস বানালো, সেটা হচ্ছে যে লাইটগুলো নিয়ে এসেছিলাম সেটা বোতলের মধ্যে ঢুকিয়ে এখানে হচ্ছে আমাদের সয়াবিনের আলু ভাজা। তো আজকে রুটি আর সয়াবিন হবে, আর এখানে ডাল আছে। তো আজকের মতন এই পর্যন্তই। যারা ওই জিনিসগুলো কিনতে চায়, স্মোক বোম বা স্মোক গ্রেনেড যেটাই বলি, কালার বোম, তাদের জন্য এই ভিডিওটা খুব 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 উপকারী। আর ভিডিওগুলো যদি ভালো লাগে, যদি কোনো ইনফরমেশান কাজে লাগে, অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না যারা নতুন ভিউয়ার তারা। দেখা হচ্ছে কালকে আর একটা ভিডিওতে, আর একটা নতুন ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট, বাই।